রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবী আল্লাহ শফি আল্লাহ শফি আল্লাহ কুমিল্লা সিলেট হাওয়ে টি এ রোড দীর্ঘ সময় অবরোধ করে আমাদেরকে আমাদের জোরকে প্রতিহত করার জন্য প্রশাসন এক পর্যায়ে প্রায় 2-150 পুলিশ নিয়ে মার্কাজ ঘেরাও করে আমাদেরকে জোরপূর্বক মার্কাজ থেকে বের করে দিতে চান। এরই মধ্যে আল্লাহ তাআলার সাহায্যে সাথীরা যখন নামাজে দাঁড়িয়ে যান, দোয়ার মধ্যে কান্নাকাটি শুরু করে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়, তখন প্রশাসনের অন্তরে আল্লাহ রহম ঢুকিয়ে দেন এবং এক পর্যায়ে ওনারা চলে যান। পরবর্তী ডিসি মহোদয়ের অনুরোধে পরবর্তী আশ্বাসে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মসজিদ থেকে আমাদের জামাতকে জোরপূর্বক বের করে দিয়ে হানাহানির পরিবেশ সৃষ্টি করেছে, আর আমরা বারবারই ধৈর্য ধরে সংঘর্ষ এড়িয়ে গিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 2020 সালের আগত টঙ্গী বিশ্ব ইজতেমাকে সামনে নিয়ে গত 28-10-2019 তারিখ বিকেল 4 ঘটিকায় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব কামাল মহোদয়ের সভাপতিত্বে নিম্নোক্ত বিষয়গুলো সিদ্ধান্ত গৃহীত হয়। দুপক্ষকে সন্তুষ্ট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলাদাভাবে ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে। আগামী 10-11-12 জানুয়ারি মাওলানা সাদ বিরোধী অংশ টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজন করবে। পরের সপ্তাহে অর্থাৎ 17-18-19 জানুয়ারি মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপক্ষই আলাদাভাবে ইজতেমার আগে 5 দিনের জোর করবে, তবে তা টঙ্গী ময়দানে করা যাবে না। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার হোসেন, মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ তাবলিগ জামাতের দুপক্ষের আলেম মাওলানা জুবায়ের সাহেব সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে তাবলিগের উভয় পক্ষের মেহনত উলামা এবং সরকার দ্বারা স্বীকৃত। প্রিয় সাংবাদিক ভাইরা, সরকার কর্তৃক স্বীকৃত ইজতেমা ও জোরকে সফল করার জন্য দুপক্ষকেই মেহনত, অর্থাৎ 3 দিনের জামাত, 40 দিনের জামাত বের করা, মসজিদে গাছ করা, তালিম করা ইত্যাদি করতে হবে, কারণ মেহনত ছাড়া কখনো ইজতেমা হতে পারে না। কিন্তু দ্বিতীয় পক্ষ সরকার কর্তৃক স্বীকৃত ইজতেমার তারিখ ঘোষণার পর থেকেই অন্য সময়ের চেয়েও বেশি অপতৎপরতা ও সন্ত্রাসী ও সংবিধান বিরোধী কার্যক্রম চালিয়ে বিভিন্ন মসজিদ থেকে জামাতগুলোকে অপমান করে বের করে দিচ্ছে। অথচ দেশের বিভিন্ন থানার ওসি ও এলাকার জনপ্রতিনিধি কর্তৃক লিখিত সিদ্ধান্ত প্রচার ও বাস্তবায়ন করা হচ্ছে যে কোন পক্ষ অন্য পক্ষকে বাধা দিতে পারবে না, যেটার কপি সংযুক্ত করা হয়েছে। অথচ ইদানিং 26-10-19 রোজ শনিবার রামরাইল বাজার মসজিদ থেকে পুলিশ প্রশাসন প্রায় 300-400 মাওলানা সাদ সাহেবের অনুসারী সাথীদেরকে মসজিদ থেকে বের করে অনিরাপত্তা অবস্থায় আমাদের কয়েকটি মোটর সাইকেল তারা আটক করে অপমানিত করেছে এবং আমাদের একজন জিম্মাদার সাদের উপর হাত দিয়েছে, বাকি আল্লাহ তাআলা হেফাজত করেছেন বড় ধরনের কোন দুর্ঘটনা থেকে। গত 30 অক্টোবর পুলিশ প্রশাসন সহায়তায় আনন্দবাজার মসজিদ থেকে হাজি আয়েদ আলী সাহেবের জামাত বের করেছে। ইদানিং মসজিদ তালিম গাছ করতেও তারা বাধা দিচ্ছে। পুলিশ প্রশাসন শান্তির লক্ষ্যে ঘটনাস্থলে আসেন, কারণ তারা প্রশাসনকে ভয় দেখিয়ে বলে যে এই জামাত যদি বের না হয় তবে আমরা সেখানে আক্রমণ করব, রাস্তা অবরোধ করে অচল করে দিব। তখন প্রশাসন বাধ্য হয়ে আমাদেরকে অনুরোধ করেন এবং কখনো বাধ্যও করেন অন্য কোথাও যাওয়ার জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, এরই সর্বশেষ পরিণতি হিসেবে গত 20-11-19 তারিখ অবসরপ্রাপ্ত থানা শিক্ষা অফিসার আব্দুর রহিম সাহেব শহীদ হলেন। ওই কয়েকজনকে লাঞ্ছিত মারধর করা হলো। অর্থাৎ বুধবার 20-11-19 বিকালে আসরের নামাজের পর উনার মহল্লার মসজিদ, প্রাণী সম্পদ সংলগ্ন হাসপাতাল মসজিদ, ব্রাহ্মণবাড়ি আগত SSC পরীক্ষার্থীদেরকে, অর্থাৎ নিজের মহল্লার যারা SSC পরীক্ষা দিবে তাদেরকে দোয়ার জন্য একত্রিত করেছিলেন এবং দোয়ার শেষ হওয়ার সাথে সাথে কয়েকজন মাওলানা জুবায়ের সাহেব অনুসারী 70-80 জন মাদ্রাসা ছাত্র নিয়ে মসজিদে প্রবেশ করে সাথীদের উপর আক্রমণ করে এবং আব্দুর রহিম সাহেব চেয়ারে বসা অবস্থায় উনাকে বেষ্টন করে অনেক উঁচু কণ্ঠে হুমকি দেন, উনার উপর হাত ফোটান ও ধাক্কা ধাক্কি করেন। এক পর্যায়ে উনি নিস্তেজ হতে থাকেন, কারণ উনার পূর্ব থেকে হার্টের সমস্যা ছিল এবং হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন। এ ঘটনা ঘটার ক্ষেত্রে প্রশাসন কিন্তু দায় এড়াতে পারে না, কারণ অদৃশ্য যে কোনো কারণেই হোক না কেন, প্রশাসনের শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই, তাদের সাহস দিন দিন বাড়ার কারণেই এই পরিণতি। এই বিষয়টি নিয়ে আমরা 20-11-19 তারিখ রাত 10 ঘটিকার দিকে ডিসি মহোদয়ের বাসভবনে গেলে ডিসি মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় পূর্বের মতো একই কথা বলেন যে সমস্যাটি জাতীয় পর্যায়ে, আমরা এর কোনো সমাধান দিতে পারবো না।
ডিসি মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বারবার এই কথা বলেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে সকল ক্ষেত্রে সফল হয়েছি শুধু এই বিষয়টি ছাড়া। এখন আমাদের প্রশ্ন হল ব্রাহ্মণবাড়িয়া কি আলাদা কোনো রাষ্ট্র? এখানে কি বাংলাদেশের সংবিধান প্রয়োগযোগ্য নয়? ব্রাহ্মণবাড়িয়া মানুষকে সংবিধানের মৌলিক অধিকার ভোগ করবে না? প্রিয় সাংবাদিক ভাইরা, অন্যদিকে ইসলামের শিক্ষা কি এরকম যে আমার মতের সাথে না মিললে সে গুমরা পথগ্রস্ত? আপনারা নিশ্চয়ই জানেন মাঝহাবের যে বিভক্তি ও মতভেদ তা অনেক ক্ষেত্রে ফরজ নিয়েও আছে। যেমন হানাফি মাজহাব মধ্যে ফরজ নামাজে ইমামের পিছনে কেউ যদি সুরা ফাতিহা করে তাহা হারাম। অন্যদিকে শাফি মাজহাবে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ। কত বড় মতভেদ! এখন আমাদের হানাফি মাজহাবের অনুসারী অনুসরণকারী বড় কোন আলেম যদি সৌদিতে যায় তাহলে কি এই কথা বলে যে আপনাদের নামাজ হবে না কারণ আপনারা হারাম কাজ করেছেন? বলে না, কারণ ইসলাম মতভেদ স্বীকৃত। অন্যদিকে তারা একথা প্রচার করে যে আমরা নাকি আলেমদেরকে মানি না, একথাটি কিঞ্চিত হলেও সত্য। আচ্ছা বলুন তো, সৌদিরা বেশিরভাগ শাফি ও হাম্বলি মাজহাব, তারা কি আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সবচেয়ে বড় ইমাম উনাকে মানে? ওনারা মানে না, কিন্তু সম্মান করে। ঠিক একই বাদ ওনারা মানে ইমাম শাফি রহমতুল্লাহকে, ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহকে, কিন্তু বলে সম্মান করে। ঠিক একই ভাবে আমরা মাওলানা সাহেব সাহেবের অনুসারী হাজারো লক্ষ আলেমকে মানি যারা মাওলানা সাহেব সাহেবের অনুসরণ করে, আর অন্য সকল আলেমকে আমরা সম্মান করি। মাওলানা আব্দুল মালিক সাহেব আপনারা জানেন মারকাজুদ দাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হিসেবে যিনি স্বীকৃত সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন বড় আলেম, উনি মানে যিনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, উনি বলেছেন তাবলিগের মধ্যে যে আমির হওয়া তা ফরজ ওয়াজিব বা সুন্নত নয়, ইহা মুবাহ। তাহলে এই মুবাহ বিষয়কে নিয়ে কেন এরকম মারামারি বা বিদ্বেষ? আমরা একজনকে মেনে মেহনত করি, আপনাদের পছন্দ না হলে আপনারা অন্যজনকে আমির বানিয়ে মেহনত করুন, কেন আপনি আমাদের আমিরকে মানতে দিবেন না? হেফাজতের আমির একজন, চর মুনায়ের আরেকজন, যারা যাকে ইচ্ছা মানবে আপনি কেন বাধা দিবেন? বড় বড় আলেমরা উনাকে মানতেছে। ভারতের বুলন্দর শহরে গত বছর যে ইজতেমা হয়েছে সেখানে 4-5 কোটি লোক হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশ সর্বোচ্চ 10-12 লাখ হয়, আর 2-8 দিন 50 লাখ হইতে পারে, আর সেখানে 4-5 কোটি লোক হয়েছিল, সেখানে প্রায় 90,000 আলেম ছিল। উম্মতে মিথ্যা তত্ত্ব দিয়ে আর কত ধোকা দিবেন? প্রিয় সাংবাদিক ভাইরা, এক শ্রেণীর দুনিয়াদিন আরবি শিক্ষিত লোক, কারণ সকল আরবি শিক্ষিত লোক আলেম নন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলেম হলো সে যিনি আল্লাহকে ভয় করেন। ইসলামের ভুল ব্যাখ্যা করে সমাজের সাধারণ মানুষকে বিভ্রান্ত উগ্রপন্থী করে তুলেছে, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় করেছিল। এখনো পরিস্থিতি যদি চলতে থাকে আর আমাদের সাথীদের দরজের ভাত যদি ভেঙে গিয়ে শহীদ আব্দুর রহিম সাহেবের মতো আরো যদি ঘটনা ঘটে সেই জন্য কে দায়ী হবে? আমরা তো তাদের ধর্মে কোনো কথা বাধা দিচ্ছি না, তাহলে কেন তারা আমাদেরকে বাধা দিবে? বাংলাদেশ সরকার যেখানে সংসদের 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির সিদ্ধান্ত হয়েছে যার যার মেহনত ইসলাম আলাদাভাবে করতে পারবে, সেখানে কে তাদেরকে অধিকার দিল আমাদেরকে ইসলাম ধর্মের উপর আমল করতে দিবে না? অন্যদিকে পুলিশ প্রশাসন যারা সংবিধান ও সরকার বিরোধী কাজ করছে তাদের প্রতিহত না করে শান্তিপ্রিয় মেহনতকারী মাওলানা সাহেব সাহেবের অনুসারীদের কাজে ইস্তেমায় জুড়ে বাধা দিচ্ছে, সেটা কোন আইনের ভিত্তিতে? উল্লেখ্য, যারা আমাদের কাজে বাধা দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল মাওলানা আব্দুর রহিম সাহেব বেলাল মাদ্রাসার ছাত্র, হাফেজ আবু সাহেব পীরবাড়ি, মাওলানা আশরাফ ফকার্স মার্কেট, ইলিয়াস আরমিন ফুলবাড়িয়া, জুবাইর আনন্দবাদের মুয়াজ্জিনের ছেলে, মুয়াজ্জিন সাহেবের ছেলে, মিঠু কাজীপাড়া, টিপু পায়েতপাড়া, আবুজার পায়েতপাড়া, আশিকুল্লাহ মুন্সেপাড়া, আব্দুল হাক হাকিব মুন্সেপাড়া গণ। সাংবাদিক ভাইরা, আমাদের এই পরিপ্রেক্ষিতে দাবি দাবি সমূহ, এক নম্বর শহীদ আব্দুর রহিম সাহেবের হত্যার বিচার করতে হবে, মার্কাজের সব গুজারে ডিসি মহোদয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত মোতাবেক কার্যকর করতে হবে। এক্ষেত্রে বন্টনকৃত দিনগুলো প্রতি 6 মাস পরপর অল্টারনেটলি পরিবর্তন হতে পারে, কেননা সব গুজারির ক্ষেত্রে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা যখন শনিবারে সব গুজারি করতাম তখন তারা মানুষকে এই কথা বলে বিভ্রান্ত করেছে যে শনিবারে সব গুজারি নাকি শয়তান আর ইহুদিরা করে, এভাবে করা হলে কেউ কারো উপর অপবাদ দিতে পারবে না। মসজিদের মধ্যে ওই পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে ভিন্ন ভিন্ন সময় বা ভিন্ন ভিন্ন দিন তাদের নিজস্ব আমল পুরা করতে পারবে। কোন মসজিদে কোন পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে কোন ধরনের উস্কানিমূলক পোস্টার বা ব্যানার টানাতে পারবে না। দ্বিতীয়, সকল এলাকার সকল মসজিদে উভয় পক্ষের জামাত প্রবেশ করতে পারবে, তবে কোন পক্ষের জামাত যদি আগে থেকে মসজিদে থেকে থাকে তবে অপর পক্ষের জামাত সেই মসজিদে না ঢুকে অন্য কোন সুবিধাজনক মসজিদে অবস্থান করবে। কোন পক্ষের ছাত্ররা যদি তাদের পক্ষের মুরব্বীদেরকে এনে নিজ জেলাতে ইজতেমা বা জোর করতে চায় তবে তারা করতে পারবে।
জেলাতে মেহনত করতে গিয়ে বা মার কাছে ভিন্ন ভিন্ন দিন আমল করতে গিয়ে কোন সমস্যার সৃষ্টি হলে উভয় পক্ষের দুইজন করে চারজন এবং ডিসি মহোদয়ের একজন প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করে তাদের মাধ্যমে সমস্যার সমাধান করা। সকল মসজিদের ইমাম খতিব কিংবা অন্য কেউ যাদের কোথাও বা ওয়াজে কোন আপত্তিকর বা উস্কানিমূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। সাথে বিষয়টি যাতে জনপ্রতিনিধি ও প্রশাসন সকল স্তরের কর্মকর্তাগণ অবগত থাকে সেজন্য জেলার সকল এমপি মহোদয়ের নিকট, বিভিন্ন পৌরসভার মেয়রের নিকট, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত সিদ্ধান্ত দিয়ে তা প্রচারের ব্যবস্থা করতে হবে। প্রচারে ব্রাহ্মণবাড়িয়া জেলার তাবলিগের মূল ধারার মান্না সাজ সাহেবের অনুসারে নিজামুদ্দিন অনুসারী সাহিদের পক্ষে আমাদের কয়েকজনের নাম আছে। এখানে কিছু সংযুক্তি দেওয়া হয়েছে, আমাদের ময়মনসিং ইদানিং ইস্তেমা হয়েছে, এটা ডিসি মহাদা যে অনুমোদন দিছে সেটার কবি, এবং গাজীপুর ইস্তেমা হয়েছে সেটা ডিসি মহাদা অনুমোদন দিয়ে সেটার কবি। তাবলিগের মেহনতের বিষয়ে বিভিন্ন থানা ঢাকার মধ্যে অনেকগুলো 17-18 থানার মধ্যে এরকম অনুমোদন দিয়েছে যে কেউ কারো বাধা দিতে পারবে এরকম চিঠি তাবলিগ, এবং বিভিন্ন কাউন্সিলর কর্তৃক বিভিন্ন চিঠি দিয়েছে সেটার অনুমোদন, এবং ব্রাহ্মণবাড়িয়া ডিসি মহোদয় কর্তৃক যে মার্কেজ আমাদের বন্টন হয়েছিল দিন বন্টন, এই দিন বন্টনের কপি। সাথে সাথে আমরা যেহেতু আমাদের ডিসি মহোদয় এবং আমাদের এডিশনাল এসপি মহোদয় বলছেন যে আমরা এটা পারতেছি না, আপনারা সরাসরি হোমে যান, হোমে গিয়ে ওখান থেকে সমস্যার সমাধান নিয়ে আসেন, এই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটা আমরা দরখাস্ত করেছি এবং সেটার একটা কপি আমরা এখন সংযোজন করেছি। এবং আমাদের যে পাঁচ দিনের জোর যেটা জোর এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণ নিরাপত্তা বিভাগ এটা সংযোজন করে নিয়ে আমরা সংযুক্ত করে দিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণ নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক অধিকার শাখা 6/9/518 জোর ইস্তেমার তারিখ ও স্থান অবহিত করণ। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে মাল্লা জুবায়ের সাহেব এবং মাল্লা সাত অনুসারীগণ নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী পৃথক পৃথক তারিখে জোর ইস্তেমার আয়োজন করবে মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেছেন। উক্ত সময়সূচি স্থানে জোর ইস্তেমা আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রদানের লক্ষ্যে প্রাপ্ত আবেদন এতদ সংক্রান্ত কাগজপত্র দিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নির্দেশ অনুরোধ করা হল। অনুসারীগণ হল মাল্লা জুবায়ের সাহেব অনুসারীগণ, ওনারা চার জায়গায় পাঁচ দিনের জোর করবে। চার জায়গায় নারায়ণগঞ্জ করবে 29-30 পয়লা ডিসেম্বর, ময়মনসিং করবে 29-30 পয়লা ডিসেম্বর, যশোর করবে 3-5 ডিসেম্বর, চট্টগ্রাম হাটহাজারিতে করবে 6-8 ডিসেম্বর, চার জায়গায়। আর মাল্লা সাদ সাহেবের অনুসারীগণ করবে ইস্টার্ন হাউজিং বর্ধিত পল্লী থানা রূপনগর ঢাকা অর্থাৎ মিরপুরে 6-10 ডিসেম্বর পুরা বাংলাদেশ একসাথে। আর এটা আপনাদের একটা অবহিত কারণ, আমাদের পাঁচ দিনের জোর এই তবলিগের ইতিহাসে কখনো আলাদা কোথাও হয় না। পাঁচ দিনের জোর হলো যত তিন জেলার সাথে আছে তারা এক জায়গায় একত্রিত হবে, একত্রিত হলে এটাকে তাদেরকে বলা হবে কিভাবে মেহনত করবে সারা বছর, পুরা বছরের উসুল নিয়ম কানুন মেহনতের চর্তি এই জায়গায় বাতলানো হয়, সেটা এক জায়গায় হয় এক ব্যক্তি বা যারা বলে সব সবাই একভাবেই, কারণ সারা পৃথিবীতে তবলিগের মেহনত একভাবে করার জন্য এটা জরুরি। আর এই জন্য এটা কখনোই এই ইতিহাসে তবলিগের ইতিহাসে কখনোই আলাদা জায়গায় কখনো হয় নাই, বলেছে এই আমাদের বলেছে আমরা আমাদের মেহনত আমাদের এক জায়গায়, যখন আমাদেরকে বলা হলো যে আলাদা জায়গায় করবো প্রথমেই আপনারা এই বিষয়টাও জানেন, যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং হলো তখন প্রথমেই ওনারা বলছেন না পাঁচ দিনের জোর টঙ্গিতে করা যাবে না, পক্ষ এখন আমাদের পক্ষ থেকে বলেছে না এখানে গন্ডগোল হয়েছে এই জোরকে সামনে নেই এখানে কোনো জোর করা যাবে না, ওনারা নিষেধ করছে। ঠিক আছে তাহলে যার 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 জেলায় বা যারা করবে তখন এরকম ফাইসল যা আচ্ছা যার যার জায়গায় করবে টঙ্গিতে এটা হবে না, তখন বলছে আমরা আলাদা আলাদা জায়গায় করবো। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে না তবলিগের মেহনত পাঁচ দিনের জোর এটা উসুল একসাথে করতে হবে, এটা আমরা এক জায়গাতে করবো। এই সব সরকারও আমাদের ওইভাবেই স্বীকৃতি দিচ্ছেন যে আমাদের মিরপুরে আমাদের পুরো বাংলাদেশ একসাথে পূর্বের মতোই বলেছে আমাদের এই জোর হবে। এখানেও তারা বাধা দেওয়ার চেষ্টা করছে ওই জায়গায়, কিন্তু যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিত আসছে এই জন্য ওনারা এটা পুরোপুরি প্রতিহত করতে পারেন না। উভয় পক্ষই জামাত করতে চান, সেক্ষেত্রে ব্যানারে আপনারা লিখলেন যে মূল মাত্রা আপনাদের স্থান মানে আপনাদের হাতে তুলে দেওয়া কেন তুলে দেওয়া হবে বলে স্থান করার মানে আপনাদের কাছে হস্তান্তরের জন্য, যেহেতু আপনারা এখানে বলছেন যে আপনারা উভয় পক্ষই জামাত করতে চান মসজিদে, তাহলে আপনারা এই মসজিদটা আপনারা কেন নিজ হাতে নিতে চান? না এটা তো আমরা আমাদের বিস্তারিত এখানে লেখা আছে যে এটা চাচ্ছি মানে আমরা আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছিল অর্থাৎ যে বন্টন যে ডিসি মহোদয় যে বন্টন করে দিয়েছিলেন আমাদেরকে তিন দিন মার্কাজ আমাদের বিরাশন মার্কাজ যেটা আমাদের টাকা দিয়ে নির্মিত সমস্ত কিছু আমাদের খরচে নির্মিত, এটা বলেছি এটা ডিসি মহোদয় যে বন্টন নামা দিয়েছিলেন ওনারা 3 দিন থাকবে আমরা 3 দিন থাকবো সেটাই আমরা বলেছি।
আচ্ছা, ওই যে আপনারা ওই দিন যে ঘটনা ঘটলো, এটার ব্যাপারে কোনো আইনগত মামলা মোকদ্দমা বা এটা করেছে? মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের বড়দের এই যে হেদায়েত আমাদের নিজামুদ্দিন মার্কাজ থেকে বা ওরকম ভাবে আমাদের সংঘর্ষ থেকে দূরে সরে থাকা, আর তারপরেও এটা আসলে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা হয় না, হয় বিভিন্ন জায়গায়, এটা হলো যারা ব্যক্তিগত ভাবে পারিবারিক আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি মামলা করবো, মানে এরকম এরকম ক্ষেত্রে অনেক সময় মামলা হয়। কিন্তু আমাদের এমনি আম ভাবে হেদায়েত হলো আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হালত আসছে ওনারা সবর করছেন, এই সবরে এখতিয়ার করা। কিন্তু এই পক্ষে আমরা ওনাদের পরিবারকে জিজ্ঞাসা করেছি, ওনাদের পরিবারের পক্ষ থেকে এটাই যে আমরা এটা চাই না, আমার বাবা ইন্তেকাল করছে, শহীদ হয়েছে, এটাই আমরা প্রাপ্য, কিন্তু এই লাশকে আবার কাটাছিড়া হোক বা এটা নিয়ে আমরা মামলা মোকদ্দমা হোক বা আমাদের আমার আব্বাকে নিয়ে কেউ অন্য কেউ মামলা করুক, এটা আমরা চাই না। বিচার এটা এখন সরকার এটাকে দেখবে, সরকার যদি এটাকে করার কোন, যেহেতু পরিবারের পক্ষ থেকে যাচ্ছে না, আমরা এটাকে এটা এই জন্য আমরা চাইছি কারণ একজন মানুষকে এরকম ভাবে তারা হত্যা করেছে, এর পরবর্তীতেও যদি চলতে থাকে সরকার তো এটা সবকিছু অবগত, সরকারে এটা কিভাবে এটা বিচার করতে পারে, এই জন্য আমরা সরকারের কাছে এটা চাইছি। আমাদের জানা মতে বাংলাদেশে এরকম অন্য কোথাও এরকম এগ্রেসিভ ভাবে কোথাও নাই অন্য কোন জেলাতে। যেটা প্রশ্ন করা হলো যে আমরা মসজিদের মধ্যে মাওলানা সাহেবের ধর্ম প্রচার করি কিনা, আসলে তো ধর্ম তো ইসলামই, প্রত্যেক ধর্ম ইসলাম, ইসলাম আমরা তো ইসলামই প্রচার। আমাদের তবলিগের মেহনতের মধ্যে যারা এলাকার লোকজন আছে বা অন্য কেউ আছে, আমাদের আগের যে মেহনত আর বর্তমান মেহনতের মধ্যে কোনো পার্থক্য নাই, যে তবলিগ যেটা যেভাবে চলতেছিল আমরা ওইভাবে চলতে চলাইছি। কিন্তু কিছু মানুষের কিছু কথা একটা মানে যখন যে কোনো জিনিস চলতে থাকে, যে কোনো কথা, যে কোনো অপপ্রচার, এটা শুনতে শুনতে মানুষ মনে করে এটাই ঠিক হয়ে যায়। এখন মাওলানা সাহেবের নাম এত বেশি আসছে, তো ওনাকে কেন আর এত নাম আসছে যে ওনার তবলিগ করতেছি আমরা? অথচ আপনারা জানেন আমাদের দুইজন হজরত, তিনজন হজরত ছিলেন, যিনি একক আমির ছিলেন, না এখানে আমাদের সাহাবিদের কথা নবীদের কথাই আলোচনা হয়, বাকি হাদিসের মধ্যে আসছে যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, আর তোমাদের মধ্যে যে আমির তাকে মানো। আমরা ইমামকে মানি না, আমরা মসজিদে ইমামের অনুসরণ করি কেন বলেন? এখন কি আমরা ইমামের পূজা করলাম নাকি? এখন পীর সাহেবকে মানে না মানুষ, তো পীর সাহেবকে মানো কি পীর সাহেবকে পূজা করে? প্রত্যেক মেহনতের প্রত্যেক পূজা, আমরা দুনিয়াতে ছোট একটা প্রতিষ্ঠান দেখেন, এটা যদি মূল একজন না থাকে কখনোই এই প্রতিষ্ঠান ঠিকভাবে চলবে না। দুনিয়াবি লাইনে আমরা একটা দেশ, যদি প্রধানমন্ত্রী না থাকে কখনো চলবে না, মন্ত্রী হাজার জন থাকতে পারে সমস্যা নাই, কিন্তু প্রধানমন্ত্রী একজন থাকতে হবে। যে কোনো মেহনতে যে কোনো কাজে যদি এটা সহিভাবে চলতে চায় একজনের নির্দেশনায় চলতে হবে, বাকি ওনার সাথে সহযোগী থাকবে, বলেছে স্পিকার যেটা সিদ্ধান্ত নেয় সারা দেশে সেটা বাস্তবায়ন করে ডিসি এসপি ওনারা। আপনি যে বলতেছেন যে প্রধানমন্ত্রী নির্দেশ করবে, ইসলাম ধর্মের জন্য প্রধানমন্ত্রী কে? মেহনতটা শুরু হয়েছে তো প্রথম সব নবীদের তবলিগ, কিন্তু অনুসারী তো এটা একটা বিভাজন সৃষ্টি করা। আচ্ছা, বর্তমানে যে তবলিগ চলতেছে এটা তো দীর্ঘদিন একটা প্রক্রিয়া, এক এক নবী এক এক ভাবে মেহনত করছে, কিন্তু বর্তমান তবলিগের যে সিলসিলাটা এটা তো ইলিয়াস রহমতুল্লাহ চালু করছে, হয়তো ইলিয়াস রহমতুল্লাহ ওসিলায় এই মেহনতটা চালু হয়েছে 100 বছর আগে। নবীদের কাজটাকে পুনরাবৃত্তি করা, মাঝখানে দীর্ঘদিন এটা বন্ধ ছিল, ওই রকম ভাবে হইতো না। সাহাবিরা হচ্ছে মডেল, মোদী হচ্ছে মডেল, রাসূল হচ্ছে মডেল,
আমাদের পরিষ্কার হতে হবে, আমরা কাকে মানতেছি? আল্লাহ রাসূলের কথা হলো তোমাদের মধ্যে তিনজন ব্যানারে লিখলেন আমরা মৌলানা সাদ সাহেবের অনুসরণ, এটা তো একটা বিভ্রান্তকর তত্ত্ব। না এটা তো সরকার এইভাবে লিখছে, সরকার লিখলে তো আপনি আপনি ধর্ম প্রচার করতেছেন, আপনি তো ধর্ম প্রচার করতেছেন, ইসলাম ধর্ম প্রচার করতেছেন। তোমরা তিনজন যদি কোথাও থাকে, একজন আমির বানাবে, তাহলে একজনকে আমির যে বানাইলাম, একটু জামাত যে আমরা যাই আমির বানানো হয় কেন? আপনার তো দিয়ে গেছেন কিনা জানি না, যে কোনো জামাতে যে একজনকে আমির বানানো হয় কেন? কাজটাকে সুশৃঙ্খল ভাবে করার জন্য। তাহলে একজন ওই জামাতের আমিরকে যে আমি মানলাম, এটা কি তাকে মানলাম না আল্লাহ রসুলকে মানলাম? আল্লাহ রসুলকে মানলাম, কারণ আল্লাহ রসুলের কথাকে আমি এখানে অনুকরণ করলাম। এটা তো মানলাম, সাত সাহকে মানা হচ্ছে, এটা মানে নিজামুদ্দিনে মাসওয়ারা করে উনি থাকবেন, এক আগে ছিল উনি মারা যাবে আরেকজন হবে, বা উনার অনুপস্থিত মাসওয়ারা করে আরেকজন করতে পারে। মানে আমরা আমিরকে মানি, মানলাম সাত সাহকে মানি না, তাহলে ঠিক আছে। মানলাম সাত সাহের অনুসারে নাকি এখন এই আমাদের তবলিগের মেহনত যেটা চলতেছে এটার আমির হলো উনি, উনি যেভাবে ফয়সালা করেন আর সাথে আছে নিজামুদ্দিন 43 জন আলেম আছেন বলেছে উনার পর উনাদের সাথে পরামর্শ সিদ্ধান্ত। যেমন আমরা যদি হেফাজতে আমির বলি কি বলবো? না পড়লে তারাও গেলাম এই জায়গাতে পৌঁছে দেবো। আজকে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমি হেফাজতের ইম আমির অনুসারী, বাবুলের অনুসারী পড়লে তো এই অবস্থা থাকবে না। আমাদের এটা এটা মূল জিনিস হলো আমরা নিজামুদ্দিন মার্কাজ যেটা এখান থেকে যে মাসওয়ারা হয় এটার মধ্যে আমরা চলি। এখন নিজামুদ্দিন যেই থাকুক একজন আমির থাকবে, উনি যেটা ফয়সলা করবে ওইভাবে সারা বিশ্ব চলবে, শুধু বাংলাদেশ সারা ওয়ার্ল্ড একভাবে চলে। এখন পরবর্তীতে আপনাদের পরবর্তীতে কি হবে, ধরেন প্রশাসনের পক্ষ যদি এই বিষয়ে ব্যবস্থা ধরেন ওইরকম আপনারা সুনির্দিষ্ট কোনো ইয়ে না পান, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কি ধরনের পদক্ষেপ নেবেন? আমাদের প্রশাসন তো আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করার, আমরা হোমে যান, আমরা এই জন্য হোমে হোমে দরখাস্ত লিখছি, আমরা হোমে অতি সত্তরে যাবো। রিসেন্টলি আমরা হোম মিনিস্ট্রিতে যাবো গিয়ে আমাদের বিষয়টা আমরা উপস্থাপন করবো। যেহেতু এটা আমাদের নিজস্ব গড়া, নিজস্ব টাকা, নিজস্ব শ্রমের বিনিময়ে আমাদের এই মার্কাজ করা, এবং ওইটা লিখিত।